আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। অ্যাসাইনমেন্ট নিয়ে খুব ব্যস্ত আছো। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলে এসেছে, ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আমিও হাজির হয়ে গেছি তোমাদের সাথে দেখা করার জন্য। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অধ্যায়ের শিরোনাম বা আমাদের যে বলা হয় সে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি, সেই শিরোনামটা এখানে দিয়ে দেওয়া আছে। শিরোনামটা হচ্ছে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। প্রথমে হচ্ছে 1.1 অঙ্কপাতন, 1.2 দেশীয় সংখ্যা পদ্ধতি রীতি, 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি, 1.4 দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক, 1.5 মৌলিক ও যৌগিক সংখ্যা, 1.6 সহমৌলিক সংখ্যা, 1.7 বিভাজ্যতা, 1.8 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, 1.9 লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, 1.10 গসাগু ও লসাগুয়ের মধ্যে সম্পর্ক, 1.11 সাধারণ ভগ্নাংশ, 1.12 ভগ্নাংশের তুলনা, 1.13 ভগ্নাংশের যোগ ও বিয়োগ, 1.14 ভগ্নাংশের গুণ, 1.15 ভগ্নাংশের ভাগ, 1.16 ভগ্নাংশের গুণনীয়ক ও গুণিতক, 1.17 ভগ্নাংশের গসাগু, 1.18 ভগ্নাংশের লসাগু, 1.19 ভগ্নাংশের সরলীকরণ, 1.20 দশমিক ভগ্নাংশের যোগ, 1.21 দশমিক ভগ্নাংশের বিয়োগ, 1.22 দশমিক ভগ্নাংশের গুণ, 1.23 দশমিক ভগ্নাংশের ভাগ, 1.24 দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু। শিক্ষার্থীরা, যদি আমরা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজের দিকে যাই, দেখতে পাবো আমাদের যে কাজটি দেওয়া হয়েছে এই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়বস্তুগুলো থেকে এখানে দুটি একটি প্রশ্ন দেওয়া হচ্ছে, সেখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, 28, 48 এবং 72, এবং এখান থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো, 8 ও 12 সংখ্যা দুটির মধ্যে সাধারণ ভাজক নির্ণয় করো, মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো, এবং 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান, নির্দেশনা কি দেওয়া আছে, লসাগু ও গসাগু এর নির্ণয় করে সমস্যাটি সমাধান করতে হবে। ওকে, তাহলে এখন মূল্যায়ন রুব্রিক্সে কি দেওয়া আছে, মৌলিক সংখ্যা চিহ্নিতকরণ সেটা ঠিকমতো করতে পারো, যদি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ভাজক নির্ণয় করতে পারো কিনা, গুণনীয়ক ভাজক এবং সর্বনিম্ন সাধারণ গুণিতক নির্ণয়, মোট কথা তোমাকে এই বিষয়গুলো পারলে তুমি বেস্ট। এখন তাহলে চলো আমরা আমাদের সমাধানের দিকে যাই। এক নং প্রশ্নের উত্তর, আমাদের এক নং প্রশ্নে কি দেওয়া ছিল, আমাদের এক নং প্রশ্নে দেওয়া ছিল যেটা সেটা হচ্ছে, দেখো এক নং প্রশ্নে আমাদের দেওয়া ছিল 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা শনাক্তকরণ। আমরা 1 থেকে 72 পর্যন্ত সংখ্যা মৌলিক সংখ্যা শনাক্তকরণ করব, সেটা কিভাবে করব, দেখো কিভাবে আমরা করতে পারি। 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নে শনাক্ত করা হলো, কি কি মৌলিক সংখ্যা প্রথমে বলে নেই কোনটা। মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোর গুণিতক মাত্র দুটি, ওই সংখ্যাটি নিজে এবং এক, যাকে শুধু এক দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যাটিকে দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো ধরনের সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন 1 থেকে 72 পর্যন্ত মোট 20টি মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো হচ্ছে 2, 3, 4, 5, 7, 11, 13, 17, 19, 23, 31, 37, 41, 43, 44, 59, 59, 61, 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
এবং এক দ্বারা ভাগ করা যায়। এদেরকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাও ভাগ করতে পারবা না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই এক থেকে বাহাত্তর পর্যন্ত কাঙ্ক্ষিত মৌলিক সংখ্যাগুলো। তারপরে আমরা দেখে আসি দুই নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল। দেখো দুই নম্বর প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে আট ও বারো সংখ্যা দুটির সাধারণ ভাজক নির্ণয় করো। আট ও বারো সংখ্যাটির দুইটির আর কি সাধারণ ভাজক। এখন সাধারণ ভাজক জিনিসটা কি, সাধারণ ভাজক জিনিসটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, ভাজক হচ্ছে যেই কোনো একটা সংখ্যাকে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, যা দিয়ে ভাগ করা যায় তাই হচ্ছে ভাগ ভাজক। যেমন আটকে ভাগ করা যায় এক দিয়ে, এক তার একটা ভাজক। দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুই একটা ভাজক। চার দিয়ে ভাগ করা যায় তার মানে চার একটা ভাজক। এইভাবে আট একটা ভাজক, যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলি হচ্ছে ভাজক। এখন সাধারণ ভাজক কোনগুলা, দুইটা সংখ্যার মধ্যে যে ভাজকগুলো থাকে সেই ভাজকগুলোর মধ্যে যেগুলো কমন, মানে যেগুলো একটার সাথে একটা মিলে যায় সেগুলোকে বলা হয় সাধারণ ভাজক। এখন যেমন আমাদের আট ও বারোর মধ্যে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো এখানে মিলে যাচ্ছে কোনটা, এই দুই মিলে যাচ্ছে, এই দুই মিলে যাচ্ছে, এক মিলে যাচ্ছে, এক মিলে যাচ্ছে, চার মিলে যাচ্ছে, চার মিলে যাচ্ছে,
আর অন্য কোনো কিছু কিন্তু মিলে যাচ্ছে না। তাহলে আমরা অলরেডি কিন্তু আমরা উত্তরটা জেনে গেছি, এর মধ্যে সাধারণ ভাজক তাহলে কোনগুলো, সেগুলো হচ্ছে এক, দুই ও চার। তাহলে আমাদের উত্তরটা চলে এসেছে। আমরা তারপরে যাই, তারপরে আমাদের গ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখে আসি। আমাদের গতে প্রশ্নটি যেটাই রয়েছে সেটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে, এটি হচ্ছে প্রশ্ন, মৌলিক গুণনীয়কের সাহায্য নিতে হবে। এখন সংখ্যা তিনটি কি কি? প্রথম সংখ্যাটি হচ্ছে ২৮। এখন এর গুণনীয়কগুলো আমরা কীভাবে বের করবো? মৌলিক সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করে করে আমরা এইভাবে এর গুণনীয়কগুলো বের করতে পারি। যেমন ২কে যদি ভাগ করি যাবে ১৪ বার, তাহলে আবার ২ দিয়ে ১৪কে ভাগ করলে যাবে ৭ বার। কিন্তু ৭কে আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে ২৮এর গুণনীয়কগুলো কী হচ্ছে? তোমার ২, ২, ৭। এইভাবে ৪৮এর গুণনীয়ক আমরা বের করি, ৪৮এর গুণনীয়ক বের করলে ২৪, ২৪কে ২ দিয়ে বা যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাই আরও ভাগ করা যাচ্ছে ১২, ১২কে যদি ভাগ করা যায় আরও আসবে ৬, এভাবে সর্বশেষ আসবে ৩। তাহলে এখানকার গুণনীয়কগুলো হচ্ছে ২, ২, ২, ৩। তারপরে আমরা যদি ৭২কে করি অনুরূপভাবে আমরা পাই ২, ২, ৩, ৩। এখন এইখানকার মধ্যে তাহলে ২৮এর যদি আমরা চিন্তা করি ২, ২, ৭ এবং ৪৮ হচ্ছে ২, ২, ২, ৩ এবং ৭২ হচ্ছে ২, ২, ২ × ৩ × ৩। এগুলো হচ্ছে তার মৌলিক গুণনীয়ক। এই গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়কগুলো কী কী? বৃহত্তম সাধারণ গুণনীয়ক এর মধ্যে দেখো, সাধারণ গুণনীয়ক মানে কি? যা এই তিনটার মধ্যে কমন থাকবে। যেমন হচ্ছে এই তিনটি, এই তিনটি তিনটাতেই রয়েছে, এই ২ তিনটাতেই রয়েছে। কিন্তু এই ২ এই দুটাতে থাকলেও এখানে নেই, তার মানে এটা সাধারণ হচ্ছে না। এগুলোও নেই, এগুলোও নেই, তার মানে আমাদের সাধারণ গুণনীয়ক পাচ্ছি কি কি? ২ এবং ২। তাহলে এটাকেই বলা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, বা বলা চলে যে নির্ণয়ের বৃহত্তম সাধারণ গুণনীয়ক তাহলে কি পাচ্ছি? ২ গুণন ২, মোট হচ্ছে ৪। তাহলে আমরা তারপরের প্রশ্নে চলে যাই। তারপর পরের প্রশ্ন যেটা রয়েছে, ঘ নাম্বার ইউক্লিডীয় প্রক্রিয়ার তিনটি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করাও আর কি। মূলত প্রশ্নটা আমরা আর একটু দেখে আসি প্রশ্নটার দিকে। আমাদের প্রশ্নটি যেটি রয়েছে সেটি হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। এখন সংখ্যা তিনটি আমাদের কি কি? ২৮, ৪৮ এবং ৭২। আমরা এটি কিভাবে করব? ইউক্লিডীয় প্রক্রিয়া কি বা ইউক্লিডীয় কে যদি আমরা বলতে যাই, ইনি হচ্ছেন একজন গ্রিক গণিতজ্ঞ, গণিতশাস্ত্রে তার বিশাল অবদান রয়েছে। ইনি হচ্ছেন ইউক্লিডীয়। ইনার জন্মসাল সম্বন্ধে জানা যায় না, মৃত্যু সালটা জানা যায় ৩০০ খ্রিস্টাব্দে। এখন ইনি যেই পদ্ধতিটা তৈরি করেছিলেন সেই পদ্ধতিটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি, বা আমরা যেটা এইভাবে টেনে টেনে করে থাকি এই পদ্ধতিটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। এখন আমাদের সংখ্যা কি কি? ২৮, ৪৮ এবং ৭২। এই সংখ্যাগুলোকে তাহলে কি করতে হবে? এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দিয়ে অন্তত পক্ষে এই তিনটি সংখ্যার মধ্যে ২টি সংখ্যাকে ভাগ করা যায়, এবং সংখ্যাটা হতে হবে মৌলিক। মৌলিক এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দিয়ে যদি ৩টিকে করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তাহলে সমস্যাই নেই। কিন্তু মিনিমাম ২টিকে ভাগ করা যেতে হবে, তাহলে ভাগ করা যাবে। যেমন ২ দিয়ে যদি ভাগ করতে যাই ২৮কে ভাগ করা যায় ১৪, আর যদি আমরা ৪৮কে ভাগ করি ২৪, ৭২কে ভাগ করি ৩৬, ঠিক আছে করলাম। আবার ২ দিয়ে করতে চাইলে ৭, ১২, ১৮, আবারও ২ দিয়ে করা যায় যাচ্ছে। এখন ৩ দিয়ে করতে গেলে ৭কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, কিন্তু ১২ এবং ১৮কে ভাগ করা যায়। বিধে আমি ৩ দিয়ে আরেকবার ভাগ করছি, কিন্তু পরবর্তীতে এই ৭, ৬, ৯ এদেরকে যদি আবার ভাগ করতে যাই যাবে কি দিয়ে? ৩ দিয়ে যাবে। এখন যাওয়ার পর ৭, ২, ৩ থাকার পর আর এখানে কি এইখানে কোনোভাবে এই তিনটি সংখ্যার মধ্যে যে কোনো ২টি সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব মৌলিক সংখ্যা দ্বারা? যায় না। তাহলে এইখানে যেগুলো পেলাম এগুলোই আমার হচ্ছে সাধারণ গুণিত। কী কী পাচ্ছি আমি? ২ পাচ্ছি, ২ পাচ্ছি, ২ পাচ্ছি, ৩, ৭, ২, ৩। এখন এই সাধারণ গুণিতকগুলোকে যদি আমরা গুণ করে পাই তাহলে আমরা পাবো ১০০৮। এটি হচ্ছে তোমার ন্যূনতম সাধারণ গুণিতক, এটি আমাদের উত্তর। তারপরে আসি আমরা ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা প্রশ্নটা দেখে আসি। প্রশ্নের মধ্যে ঘ নাম্বারে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল, মানে প্রথম ও দ্বিতীয় সংখ্যা ২৮ এবং ৪৮ সংখ্যার গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। এটা হচ্ছে তোমার কাজ, এই কাজটা আমরা করব। কিভাবে করব চলো দেখে আসি। প্রথমেই লসাগু এবং গসাগু কি জিনিস সেটা বলি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। এখন প্রথমেই তাহলে এদের গুণফলটা বের করে নেই, যেহেতু বলা হচ্ছে এদের গুণফলের সমান। দুইটাকে গুণ করলে আমরা পাচ্ছি ১৩৪৪। এখন লসাগু বের করব এই দুটি সংখ্যার মধ্যে।
লসাগু করার জন্য ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা এটার গুণিতকগুলো বের করে নেব। গুণিতক বের করলে আমরা পাই 2, 2, 7, 12। এখন এটিকে যদি ইয়া করি, লসাগুর বিষয় হচ্ছে যতগুলো গুণিতক আসবে সবগুলো গুণিতকই তোমাকে নিয়ে নিতে হবে, সব নিতে হবে, যা আসবে সব নিতে হবে। এখানে আসছে চারটা গুণিতক নিয়ে গুণ করে দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার লসাগু। এখন গসাগু যদি বের করতে চাই তাহলে কি পাই? গসাগুর ক্ষেত্রেও সেমভাবে গুণিতকগুলো বের করে, এখানে যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যেই গুণিতকগুলো জোড়া জোড়া সেগুলোই তুমি নিতে পারবা, যেই গুণিতকের জোড়া নাই সেই গুণিতকটা তুমি নিতে পারবা না। সহজ হিসাবে এখানে তোমাকে জোড়াটা নিতে হবে, যেমন 2 আর 2 জোড়া আসতে বিধায় এটা নেওয়া যাবে, 7-এর কোনো জোড়া নাই 7 নেওয়া যাবে না, 12-এর কোনো জোড়া নাই এটা নেওয়া যাবে না। তাহলে আমরা এইখানে তাহলে কি পাচ্ছি? এইখানে আমরা পাচ্ছি যে এই সংখ্যাটা জোড়ায় আসছে সেই সংখ্যাটা নিলাম, বা যেটা দিয়ে সম্পূর্ণটাকে ভাগ করা গেছে সেইগুলোকেই নিব। যেমন এখানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়নি বিধায় আমরা এইখানে অন্য সংখ্যা নিচ্ছি না, তার জন্য আমাদের তাহলে গসাগু হচ্ছে 4। এখন 4 যদি গসাগু আসে, আমরা এখন তাহলে দেখি যে এই লসাগু এবং গসাগু গুণ করে কত হয়। আমরা গুণ করলে দেখি এখানেও 1344 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম দুটি সংখ্যার গুণফল এদের লসাগু এবং গসাগুর গুণফল সমান, এবং সেটা আমরা বলে দেই, অর্থাৎ উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল এদের গসাগু ও এর লসাগু এর সমান। তাহলে আমাদের দেখাইতে বলছে, আমরা লিখে দেই, দেখানো হলো, এটি আমাদের তাহলে উত্তরটি হয়ে গেল। তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, অ্যাসাইনমেন্টগুলো যদি পেতে যাও সবসময় সবার আগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ দেবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।